পরিবর্তন আসবে, জনগণই এমপি হবে, বললেন হিরো আলম। আর মাত্র কয়েকদিন বাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নিয়ে সবার মাঝে কাজ করছে অন্যরকম উত্তেজনা। তবে এবার নির্বাচনে অনেক কিছুই দেখা যাবে যা আগে দেখা যায়নি। এরই মধ্যে বেশ কিছু তারকা তুলে নিয়েছে নিজেদের নির্বাচনী ফর্ম। এবার অনেক নতুন তারকা মুখও দেখা যাবে এই নির্বাচনে। এর মধ্যে বেশ সমালোচিত একজন আছেন, যার নাম হিরো আলম। বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সময়ে ব্যাপক আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম শুক্রবার দিনব্যাপী বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। ভোটারদের কাছে দোয়া প্রার্থনা সহ ভোট চেয়েছেন তিনি। উপজেলা চার মাথা ভদ্রদিঘি বাজার থেকে প্রচারণা শুরু করেন। এরপর এক নং বুরুইল ইউনিয়নে কৈগাড়ি জামে মসজিদ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করেন এবং শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নির্বাচনে প্রচারণা শুরু করেন। কুচুইন সহ হাটে বাজারে নির্বাচনী প্রচারণা করেন। এ সময় তরুণ এবং যুবক ভোটারদের কাছে হিরো আলমকে নিয়ে বেশ উল্লাস করতে দেখা গেছে। বয়স্ক বৃদ্ধরা হিরো আলমকে একনজর দেখতে এগিয়ে আসেন এবং তার মাথায় হাত দিয়ে দোয়া করেন। উপজেলা নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাখা বাজারে এক পথসভায় বগুড়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী হিরো আলম বলেন, আমি এমপি হলে জনগণ এমপি হবে। আমি এমপি হতে আসিনি, আপনাদেরকে এমপি বানাতে এসেছি। আমি জনতার হিরো, ষড়যন্ত্র করেও কেউ আমাকে জিরো বানাতে পারেনি। আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আবারও নির্বাচনে মাঠে আসতে পেরেছি। হিরো আলম বলেন, শিক্ষিতরাই বারবার এমপি হবে, জনপ্রতিনিধি হবে। যাদের টাকা বেশি তারা এমপি হবে, আমরা কেন পারবো না? আমি চেষ্টা করছি এমপি হবে জনগণ। যারা অশিক্ষিত তাদের ভোটে কিন্তু সবাই এমপি গিরি করছে। আমরা অশিক্ষিতরা এমপি হলে অনেকের মাথা ব্যথা, কিন্তু কেন? আমাদের ভোটে সংসদ গঠন হয়, কিন্তু আমরা সংসদে গেলে তাদের কেন চলে? উপস্থিত শত শত জনতার উদ্দেশ্যে হিরো আলম বলেন, একজন হিরো আলমকে জনগণে এমপি নির্বাচিত করে দেখুন। পরের নির্বাচনগুলোতে সারা দেশে আমার মতো অনেক হিরো আলম সাহস পাবে, এগিয়ে আসবে। তারা বলবে, হিরো আলম পারলে আমরা কেন পারবো না? এভাবেই পরিবর্তন আসবে, জনগণই এমপি হবে, জনগণের হাতেই ক্ষমতা আসবে। আমি আপনাদের সন্তান, প্রত্যেক অসহায় অধিকার বঞ্চিত পরিবারের একজন হতে চাই। আমি গরিবের সন্তান, গরিবের দুঃখ বুঝি। আপনারা আমাকে একবার সুযোগ দিন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আশরাফুল আলম বলেন, হাইকোর্টের আদেশে পাঁচ দিনের মাথায় অবশেষে সিংহ প্রতীক পেয়েছি। নির্বাচনী মাঠে এখন সিংহের মতোই গর্জন দিতে চাই। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এমপি হতে চাই না, জনগণের জন্য এমপি হতে চাই। হিরো আলম আরো বলেন, নির্বাচন কমিশনে আপিল খারিজ হওয়ার পর হাইকোর্টে রিট করে 10 ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেয়েছি। হাইকোর্টের আদেশে প্রতীক বরাদ্দ প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন আদালতের আদেশে সত্যায়িত অনুলিপি সহ সিংহ প্রতীক বরাদ্দ চেয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট আবেদন করি। শেষ পর্যন্ত শনিবার বিকেলে সিংহ প্রতীক বরাদ্দ পেয়েছি।